প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি রাজধানীর হাতির ঝিলের রামপুরা অংশে এই জায়গাটি আসলে বিকেলে যারা নগরবাসী রয়েছেন আশপাশের বিভিন্ন এলাকার এখানে তারা অবকাশ যেই সময়টি সেটি কাটানোর জন্য সাধারণত এসে থাকেন কিন্তু যেটি বিষয় দেখুন এই করোনা ভাইরাসের প্রভাবের কারণে যেই সাধারণ ছুটি এবং সতর্কতার কারণেই মানুষ দেখুন একেবারেই জনমানবহীন একটি শহরে পরিণত হয়েছে পুরো ঢাকা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পেছনের যে রাস্তাটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক রাজধানীর হাতির জিলের যেই চক্রাকার রাস্তা সেটি রামপুরা থেকে মগবাজার এবং কারওয়ানবাজার থেকে থেকে আপনার সেটি গোলশান এক তেজগাঁও এই গুরুত্বপূর্ণ এই এলাকাগুলোকে সংযুক্ত করেছে এই সড়কটি এর পরও দেখুন যে একটা গাড়ি পর্যন্ত নেই মানুষ তো নেই এই পাশটাতে যদি আমি একটু দেখাতে চাই আপনাদের এই যে দেখুন পেছনে আমার ঠিক পেছনে এখানে বসার যে আসনটি তৈরি করা হয়েছে এরকম অসংখ্য আসন রয়েছে কোনো মানুষ কিন্তু নেই একেবারেই জনমানবহীন একটি শহর এই ঢাকাকে এই রূপে কেউ দেখবে এটি আসলে কল্পনার বাইরে এটি বিগত কয়েক দশকে রকম পরিস্থিতি আসলে তৈরি হয়নি বাংলাদেশের যেটি কেউই দেখেনি হয়তোবা এই দুই একটা গাড়ি যাচ্ছে মাঝে মধ্যে দুই একটা গাড়ি আমরা দেখতে পাচ্ছি তাও খুব প্রয়োজনীয় যেসব গাড়ি রয়েছে বিশেষ করে অ্যাম্বুলেন্স সংবাদ মাধ্যমের গাড়ি এর বাইরে দু একটি মোটরসাইকেল দেখা যায় খুব এক খুব কালে বদ্রে এরপর প্রশাসনের কিছু গাড়ি আমরা দেখতে পাই বিভিন্ন সময়ে পুরো হাতির জুড়ে শুধু নয় পুরো ঢাকারই কিন্তু এই একই অবস্থা দেখুন আমি যদি পুরো রাস্তা রাস্তাটি দেখাতে চাই একেবারেই পুরো ঢাকার একই অবস্থা এই যদি একটি প্রশাসনের গাড়ি আমরা দেখছি একটা প্রশাসনের গাড়ি আমরা দেখলাম আর কোনো মানুষ নেই পুরো ঢাকা একটি নিস্তব নীরব একটি শহরে পরিণত হয়েছে মানুষ সচেতন হচ্ছে বাসাবাড়িতে অবস্থানের যেই সরকারি নির্দেশনা রয়েছে বিশেষ করে কোভিড নাইন্টিন যেটি করোনা ভাইরাস ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী সেটির মূলত সেটির সচেতনতার জন্যেই সচেতনতার জন্যেই মূলত এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেটি পুরো দেশব্যাপী কিন্তু ইতিমধ্যেই মানুষজন সতর্ক হয়েছে যার যার বাড়িতে অবস্থান করছে মূলত যারা একেবারেই অফিস করতে হচ্ছে বাধ্য হয়েই তারা মূলত বের হচ্ছে। এর বাইরে কেউই আসলে বের হচ্ছে না তো ভালো থাকবেন সবাই নতুন কোনো বিষয়ে আবারও আসছি